রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিলকে বেসরকারীকরণের প্রতিবাদে বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে গণকনভেনশনের আয়োজন করলো সিটুর মুর্শিদাবাদ জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে বহরমপুর গ্র্যান্ড হলে হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন সিটুর নেতা তুষার দে, প্রশান্ত নন্দ চৌধুরী সহ দলীয় নেতৃত্ব। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মানুষ লড়াই করে জিততে না পারে, মানুষের লড়াইটা হবে লড়াই করে জিততে। লড়াইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, লড়াইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আমি বললাম যে 2004 সালে মানুষ একবার লড়াই করে এদের হারিয়ে দিয়েছিল এবং যার ফলে আজও মানুষের বিদ্যুৎ অধিকারটা আছে। মানুষ যদি লড়াইয়ে জয়ী হয় তাহলে বিদ্যুৎ অধিকার থাকবে, মানুষ যদি লড়াই না করে তার জয়ের প্রশ্নই আসে না, তাহলে থাকবে না। আমরা বিদ্যুৎ কর্মীরা, আমাদের ট্রেড ইউনিয়নের লোকেরা, আমরা তো শুধুমাত্র উপাদানটা জোগাড় করতে পারি। আজকে CI2 আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটি তার একটা কনভেনশন ডেকেছে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ কর্মীদের সমন্বয় মঞ্চ করার। আমি মুর্শিদাবাদ জেলা কমিটিকে অ্যাপ্রিসিয়েট করছি, এটা প্রয়োজন গ্রাহক এবং কর্মীরা। কারণ কেন হচ্ছে, নৌকো যখন আমি চলছেন না, নৌকো যেহেতু মাছ ধরিয়ে নৌকো যেতে যেতে দেন ঝড় উঠছে কি না মাঝি আগে বুঝতে পারে, তেমনি এরা হচ্ছে মাঝি, বিদ্যুৎ কর্মী হচ্ছে মাঝি, এরাই বুঝতে পারবে যে কী ঝড় আসছে তাদের সঙ্গে মিলে। আর তা কিন্তু তাদের সংখ্যাটা সীমিত, তারা এত লড়াইটা লড়তে পারবে না। সেজন্য যদি মানুষ আর বিদ্যুৎ কর্মী একসঙ্গে লড়াই করে তাহলে কিন্তু হাঁটিয়ে দেওয়া সম্ভব। 56 ইঞ্চি দেখেন এখন যেমন 6 ইঞ্চি হয়ে গেছে কৃষকদের চাপে, আর বিদ্যুতের যদি গ্রাহকদের সঙ্গে নেমে নামে আবার কিন্তু 6 ইঞ্চি 6 সেন্টিমিটার হয়ে যাবে। এটা হচ্ছে পরিণতি। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।